वेलकम बैक टू माय चैनल। तो आज के एकदम बाड़ीर बाइरे थेके व्लॉगटा शुरू करछी। ब्यापारटा होच्छे जे हठात करे सकाल बेला एकटु प्लान हलो जे ভাল লাগছে না অনেক দিন ধরে, আজকে একটু ভালো সুন্দর রোদ বেরিয়েছে তো চলো কোথাও ঘুরে আসি। দিয়ে আমাদের বাড়ির পাশেরই এক দাদা বৌদি আর আমি আর আমার ছেলে দুটো স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। তোমরা একটা কথা নিশ্চয়ই জানবে যে নর্থ বেঙ্গলের সিনিক বিউটি দেখার জন্য খুব বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট বাড়ির থেকে 15-20 মিনিটের রাস্তা তুমি যদি ক্রস করো তাহলেই দেখবে দারুণ দারুণ সব জায়গা। চলে চলে, তো আমরা যেই জায়গাটাতে এসেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে ধিমাল। ম্যাপে শো করে জায়গাটা, মেইনলি এখানে এই বালু বজরি তুলতে আসে গাড়িগুলো, কিন্তু জায়গাটার সিনিক বিউটি খুব সুন্দর। নদীটা জাস্ট ক্রস করলে, রিভার বেডটা ক্রস করলেই পাহাড় শুরু হয়ে যাচ্ছে, তো খুব সুন্দর। ওই পারটাতে চা বাগান আছে তার সঙ্গে পাহাড়, তবে এখন শীতের দিন জন্য পাহাড়ে একটু কুয়াশা কুয়াশা থাকাতে কিছু দেখা গেল না সেইভাবে, কিন্তু আমরা খুব ভালো এনজয় করলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি সেই মোমেন্টগুলো। তো দেখতে থাকো ব্লগটা, আর এরপরে আরও একটা স্পটে যাব, তো ব্লগটা কমপ্লিট দেখো, আশা করছি ভালো লাগবে। আর ওইখানটাতেই হচ্ছে ওটা পাহাড়টা, না আপসা আপসা, হ্যাঁ ক্যামেরাতে আসছে না কিন্তু হচ্ছে ওইখানে পাহাড়, মানে এই রিভার বেডটা পার করলেই পাহাড়, কিন্তু শীতের দিনে পাহাড় পুরো ফগি হয়ে আছে। জলটা একদম পরিষ্কার, কি ভালো লাগছে বৌদি। চাড্ডি বাড্ডি দেখি, চাড্ডি বাড্ডি। বল এই কথাটা আমার থেকে, ও জামা খুলবে সাঁতার কাটবে, কি কাণ্ড। এমা খোলার জন্য রেড ফাট বোকা, চল আজকে ড্রেস ট্রেস আনছি নাকি। বাকি দুইজনের কাণ্ড, চলে গেল নদী পার করে। আর দাদা সেই যে পাড়ে দাঁড়িয়েছে, আসবেই না, তুমি তোমার বরকে নামাও না, আসবে না, মাঝ নদীতে দাঁড়িয়ে। আর এখানেই সব থেকে জল কম। দাদা এখন স্কুটি নিয়ে নদী পার করবে, তাই তো, দেখা যাক। আরে 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 চলে গেল, এই এই দিক দিয়ে দাদা, এই দিক দিয়ে স্কুটি, ওই দিক দিয়ে মানুষ, এই পড়ে গেল, যা তুমি ওই দিক দিয়ে গেলে কেন? হ্যাঁ আমরা তো এই দিক দিয়ে গেলাম, এইদিকে অনেক কম জল দেখো। এ মা, বেশি মজা করতে গিয়ে তারপর এই হলো আমাদের সঙ্গে, মানে দাদার স্কুটিটা হঠাৎ করেই মাঝ নদীতে গিয়ে আটকে গেল পাথরের মাঝে, তারপর কিছুতেই বের করা যাচ্ছিল না, স্টার্টও বন্ধ হয়ে গিয়েছিল, শেষে বৌদি গিয়ে রীতিমতো টানা টানি করে দুজনে মিলে জিনিসটাকে বের করলো। যাই হোক, মাঝে তো একটু টেনশনও হয়ে গিয়েছিলো যে বাড়ি ফিরবো কেমন করে, বাট ফাইনালি অনেক চেষ্টা সাধ্য করে স্কুটিটাকে বের করা হলো। তো স্কুটি বের করার আনন্দে তারপরে আরও কিছুক্ষণ আমরা এনজয় করলাম আর কি, খুব টেনশন হয়ে গিয়েছিল। ধিমালে অনেকক্ষণ এনজয় করার পর এখন চলেছি আরও একটা জায়গায়। আজকে প্ল্যান করেই বেরিয়েছিলাম যে ধিমাল থেকে আমরা আবার এই জায়গাটাতে আসবো, এই জায়গাটাও খুব সুন্দর, চলো তোমাদেরকে দেখাই। তো
এখন আমরা এসেছি এই সুন্দর জায়গাটাতে। বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতর দিকে কিন্তু জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। এখন আমরা ভেতরে যাব, অনেক ফটো ফটো তুলবো। আর এটা হচ্ছে বৌদি, আর ওটা হচ্ছে দাদা, আর ওই হচ্ছে আমার ছানা। তো চলো যাই, ভেতরে যাওয়া যাক। আর অনেককে দারুণ মজা করতে বেরিয়েছি আমরা, অনেক ঘুরবো। তো এক জায়গা অলরেডি কভার করে আসলাম, এটা সেকেন্ড প্লেস, এখান থেকে তারপরে সোজা বাড়ি। এটা রাবার গাছের বাগান, কিন্তু এত সুন্দর করে শাড়ি দিয়ে গাছগুলো লাগিয়ে রেখেছে, জায়গাটা শীতকালে দারুণ। আর পাতাগুলো সব ঝরে পড়ে, অসাম লাগছে দেখতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সেটার মাঝেই এই জায়গাটা। এর পাশে একটা চা বাগানও আছে, এই যে চা বাগানটা। আর এই হলো রবার গাছের আঠা, যেটার থেকে রবার তৈরি হয়। তো এরকম সব গাছে এরকম করে স্কিনগুলো মানে খুঁড়ে খুঁড়ে রাখা আছে। এখানে পিকনিক করতে দেয় না, না না, এখানে অবশ্য দিবে না, এখানে আগুন ধরালেই একদম পুরো সব জ্বলে যাবে। এই জায়গাটা তো গর্ত কেন? ডাল, তার সঙ্গে কফি পাতা বাটা, না কফি পাতা বাটা, ও ফুলকপির পাতা বাটা। ওকে, তো এটা হবে, রান্না হতে আরো কিছুটা সময় আছে, ততক্ষণ। ও কি বানাবো, ভাজা ফুলকপি, ধনে পাতা সব দিয়ে একটা ভেজ পকোড়া মতন হবে। আমার চুলের খুব খারাপ অবস্থা হয়ে গেল দেখি, একটা একটা ভেজ পকোড়া মতন হবে। তার জন্য আমি হচ্ছে এখন সমস্ত জিনিস সেখানে গ্রেট করব। তাহলে কাজটা করে নিই চটপট। গাজর, বাঁধাকপি, ধনে পাতা কুচি রেডি। এবার তার মধ্যে অল্প লবণ, অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি চিনি, আর তারপরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে জিনিসটাকে ভালো করে মাখবো। শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কম হয়ে গেল, মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে যাবে হচ্ছে বেসন আর চালের গুঁড়া। আর কয়েকদিন আগে অনলাইন থেকে বেশ কয়েকটা বোলের অর্ডার করেছিলাম, এরকম ঢাকনা দেওয়া বাউলগুলো। তো সেগুলো একটু আগেই ডেলিভারি হলো, আর আমি আর লোভ সামলাতে পারলাম না, চটপট এগুলোকে খুলে নিয়ে বসে গেছি। তো এইরকম তিনটা বাউলের সেট এসেছিল, এরকম তিনটা বাউলের সেট এসেছিল। তো বেশ ভালোই দেখলাম বাউলগুলো, সুন্দর এয়ার টাইট ঢাকনা দেওয়া আছে, আর বাকিটা হচ্ছে কাঁচের।
তো বাটিটা মাইক্রোওয়েভ প্রুফ, মানে মাইক্রোওয়েভেও ইউজ করা যাবে। আর এই হচ্ছে মায়ের দেওয়া বড়িগুলো, বেশিরভাগটাই শুকিয়ে গেছে আর 5% শুকালেই রেডি হয়ে যাবে, তারপরে এগুলোকে আমরা খেতে পারবো। এখন যাই একটু ছাদে রোদ পোহাতে, আজকে এত ভালো রোদ উঠেছে। আর মা ওইদিকে জামা কাপড় মেলতে এসছে এখন। আর এই দেখো আমার অ্যালোভেরা গাছের বাগান। এই গাছটার আবার ছোট ছোট ছানাও হয়েছে, দেখো কতগুলো হয়েছে। এগুলোকে এখন আলাদা করে লাগিয়ে দিলে আরো বড় হয়ে যাবে। এই স্নেক প্লান্টটাকে রোদে দিয়েছিলাম, এখন এটাকে এটার যথাস্থানে রেখে দিই। এটা আমার ঘরেই থাকে, মাঝে মাঝে একটুখানি রোদে দিই এটাকে। আর তোমাদেরকে ছাদের থেকে আমাদের নিচের বাগানটা দেখাই, ছাদের থেকে কেমন লাগে বাগানটা দেখতে। এই দেখো বাবা প্রচুর গাছ লাগিয়েছে এবার। আর এই হচ্ছে গাজর গাছ, প্রচুর আগে একবার লাগিয়েছিল, মানে অনেক দিন আগে একবার লাগিয়েছিল আর এইবার লাগিয়েছে, দারুণ লাগে। আর এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ, এটা শাক খাওয়া যায়, খুব টেস্টি লাগে। এই টুকটাক বিভিন্ন রকমের গাছ লাগিয়ে রেখেছে বাবা। আর এই লাউ গাছটা তো বেয়ে বেয়ে একদম ছাদে চলে এসছে, জানি না কবে আমাদেরকে লাউ দেবে। আর এই দেখো আমাদের বাড়ির সামনের জায়গাটা, এর আগের দিন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, আজকে একদম এই ওয়েদারে দূরের বাড়িগুলো অবধি দেখা যাচ্ছে। আর এখন চলে এসেছি তিনতলার ছাদে, আর এর সাথে সাথে এই ব্লগটাকেও আমি এখানেই শেষ করব। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা।